वेलकम फ्रेंड्स, तुम्हारे सकल के स्वागत जाची। फ्रेंड्स, अवशेषे किन्तु फाइनली त्रिपुरा फायर सार्विसेर रैली डेट पब्लिश्ड हो गेछे। ए भिडियोते आमी विस्तारित आलोचना करब तुम्हारा जे डिस्ट्रिक्टे त्रिपुरा बिलंग करो ना केन, तुम्हारे रैली कोथाय होच्छे एबं कबे होच्छे, ठीक आछे? सम्पूर्ण आलोचना करब, तुम्हारा सम्पूर्णटा अटेंड करो। और नतून दर्शक हये थाकले अवश्य चैनलटिके सबस्क्राइब करे पाशेर अल अपशनाल बेलटिके प्रेस करे राखबे लिखित परीक्षार प्रिपारेशन एबं विभिन्न गवर्नमेंट जब এর জন্য, ঠিক আছে? চলো, এখানে নোটিফিকেশনটি আজকে বের হয়েছে 2 আগস্ট 2022। এখানে বলা হয়েছে, দেখো, ত্রিপুরা অগ্নি নিরাপক ও জরুরি পরিষেবা দপ্তরের 6 মে 2022 এবং 24 মে 2022 এবং 18 জুলাই 2022 তারিখে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিমূলে, কারণ তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এক দুবার বের হয়েছে এবং রেলি ডেটও কিন্তু পোস্টপন্ড হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে বলা হয়েছে, দেখো, দক্ষিণ ত্রিপুরা যে প্রার্থী আছে তোমাদের রিক্রুটমেন্ট রেলি স্থান হলো টিএসআর নবম ব্যাটেলিয়ান হেডকোয়ার্টার, যেখানে জুলাই বাড়িতে হবে। ড্রাইভারের জন্য হবে 8/8/2022, মনে রাখবে আগস্ট মাসের 8 তারিখ, এবং ফায়ারম্যানের জন্য হবে 9/8/2022 থেকে 11/8/2022, প্রতিদিন সকাল 8 ঘটিকা থেকে, ঠিক আছে? টাইম ক্লিয়ার, কোথায় হবে ক্লিয়ার এবং কোন ডেটে তোমাদের কোন ডিস্ট্রিক্টে কোথায় হবে এটাও ক্লিয়ার, ঠিক আছে? তারপর আছে ঘুমতি, দেখো, ঘুমতি হবে ধ্বজনগর পুলিশ লাইন উদয়পুরে হবে। ড্রাইভারের জন্য হবে 13/8/2022 এবং ফায়ারম্যানের জন্য হবে 16/8/2022 থেকে 18/8/2022, প্রতিদিন সকাল 8টা। একটু অস্পষ্ট আছে, কেননা এটা নিউজ পেপারের থেকে আমি নিয়ে এসেছি, নিউজ পেপারে এসেছে, হয়তোবা অফিসিয়াল নোটিফিকেশনটা এখনও বের হয়নি, আজকে এটা পাবলিশ করে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু শুনে নাও যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়। তারপরে সিপাহীজলা আছে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বিশ্রামগঞ্জ, ড্রাইভারের জন্য আছে 20/8/2022 এবং ফায়ারম্যানের জন্য আছে 21/8 থেকে 23/8/2022, ঠিক আছে? উত্তর ত্রিপুরা যারা আছো আঞ্চলিক শারীরিক শিক্ষা অভিযান, সেখানে ড্রাইভারের জন্য আছে 26/8/2022 এবং ফায়ারম্যানের জন্য আছে 27/8 থেকে 29/8/2022। ঊনকোটি যারা আছো পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ড্রাইভারের জন্য আছে 31/8/2022 এবং ফায়ারম্যানের জন্য আছে 1/9/2022 থেকে 2/9/2022, ঠিক আছে? ধলাই আছে কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ড্রাইভার হলো 4/9/2022 এবং ফায়ারম্যান হলো 5/9/2022 থেকে 7/9/2022, ঠিক আছে? আচ্ছা, তারপর আছে, দেখো, খোয়াই টিএসআর বাহিনী হেডকোয়ার্টার 6ষ্ঠ বাহিনী 12 বাহিনী চাকমাঘাট তেলিয়ামুড়া, হ্যাঁ, চাকমাঘাট তেলিয়ামুড়া হবে টিএসআর হেডকোয়ার্টারে। ড্রাইভারের জন্য আছে 9/8/2022 এবং ফায়ারম্যানের জন্য আছে 10/9/2022, আবার বলছি 10/9/2022, হ্যাঁ। তারপর পশ্চিম ত্রিপুরা এডনগর পুলিশ লাইন আগরতলা, ড্রাইভারের জন্য আছে 13/9/2022 এবং ফায়ারম্যানের জন্য আছে 14/9/2022 থেকে 16/9/2022, ঠিক আছে? দেখো, বিশেষ দ্রষ্টব্য কি ক্যাটাগরি ভিত্তিক নিয়োগ রেলির বিস্তারিত বিবরণ দপ্তরের ওয়েবসাইটে উপলব্ধ আছে। আচ্ছা, ওয়েবসাইটে আজকে আপলোড করা হবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো, দরকার নেই। তোমরা ডেটটা শুনে নাও, তোমাদের কোথায় কোন ডিস্ট্রিক্টের কোথায় হবে কোন তারিখে হবে এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন তোমাদের লিখিত পরীক্ষা, এটার সঙ্গে সঙ্গে কিন্তু লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার প্রিপারেশন কীভাবে করবে তার জন্য কিন্তু আমরা একটি গাইডবুক রেডি করছি ত্রিপুরা পুলিশ কনস্টেবলের। আচ্ছা, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এই সপ্তাহে বের হচ্ছে, ক্লিয়ার? মনে রাখো, এই সপ্তাহে। সুতরাং ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ফায়ারম্যানের দুটি 2-in-1, হ্যাঁ, দুটি একটি বুকের মধ্যেই দুটোটাই সিলেবাস একদম পুরো আমরা পাই টু পাই ক্লিয়ার করে দেবো, হ্যাঁ। তোমরা চিন্তা করতে হবে না, এখন ফিজিক্যালটা তোমরা ঠিক করো, এই কিছুদিনের মধ্যে 2-4-1 সপ্তাহের মধ্যে আমরা বুকটা পাবলিশ করে দেবো, ঠিক আছে? তাহলে যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।